সখাগণের মনের বাসনা যেন সঙ্গ ছাড়া করিস না, জনমে জনমে যেন তোর সঙ্গ লাভ করতে পারি। এটা তো ভক্তেরই চাওয়া, এটা ভক্তেরই চাওয়া। দেখুন এক ভক্তের কথা একটু বলি মা। জয়নেতা কথা শেষ হবে না, সব শেষ হয়ে যাবে, কীর্তন শেষ হবে, হরিবাসর ভেঙে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু গল্প শেষ হবে না। শাস্ত্রে বললেন যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়েও না। ওই ঠাকুমাকে একটু ডেকে দিন তো, ওই যে চুল পেকে গেছে ঠাকুমা ডেকে দিন, আমার দিকে তাকাতে বলুন। ওই দিকে ঘুরে কিভাবে বসেছেন, কীর্তন হচ্ছে এই দিকে, আপনি ঘুরে বসেছেন ওই দিকে। হরিবাসরে বসারও একটা নিয়ম আছে গো মা, আপনি যেমন খুশি তেমন বসতে পারবেন না। এত গল্প কিসের নাতনির সঙ্গে? ওর সঙ্গে যে গল্প করছেন তার থেকে মূল্যবান কথা, অমৃত কথা এখানে হচ্ছে, আশা করি এর থেকে ওটা দামি নয়। আর গল্প নয়, জীবনটাই চলে গেল গল্প করতে করতে। হরিবাসরে বসলেই যত রাজ্যের গল্প, কার বাড়ির মেয়ে চলে গেল, কার ছেলে বিয়ে হলো না, এই চিন্তায় মরে গেলাম আমরা। কথা নয়, কথা কেউ বলবেন না, আমি এটাই মোটে সহ্য করতে পারি না। কথা নয়, একটু শান্ত হয়ে বসুন, একটু এক ভক্তের কথা বলি। শাস্ত্রে বললেন যার হয় তার নয় হয়, যার হয় না তার নব্বইতেও হয়, তাই না? আমাদের সময় হয় কখন ভগবানকে ডাকার? এখন যদি কেউ বিপদে পড়ি না, হে গোবিন্দ ছুটে চলে যাবেন ওই মন্দিরে গোবিন্দের কাছে, ওখানেই যাবে। কারণ উদ্ধারের জায়গা, শান্তির জায়গা আর বিপদ থেকে মুক্তি হবার একটাই পথ, সেটা হলো তার চরণ, আর কোনো জায়গা নেই। তাই তার চিন্তা করুন আস্তে। এই কথাটা কেন বললাম, যার হয় তার নয় হয়, যার হয় না তার নব্বইতেও হয় না। আমরা ভগবানকে সবাই ভালোবাসি, তাই না? বাসেন তো আপনারা, খুব ভালোবাসেন নিশ্চয়ই, ভালো না বাসলে এত দূর থেকে এখানে এসেছেন, ভালো তো অবশ্যই বাসেন। তা ভালোবেসে ভগবানকে কি সেবা দেন? বাতাসা আর আছে, নকুল দানা পাওয়া যায় এদিকে, পাওয়া যায়। বাবা কোম্পানি যে কি জিনিস বের করেছে, গোটা বিশ্ব জয় করে বসে আছে। এখানেও নকুল দানা পাওয়া যায় কি? দেন ভগবানকে, দেন কটা দেন? মায়েরা তো বেশি দিতে পারে, ও মা কটা দেন বলুন তো? একটা? সর্বনাশ, ভাগ্যি সার্ধেকটা বলেননি। দেখুন আমাদের কি ভালোবাসা ভগবানের প্রতি। হ্যাঁ তা তো হবে, ওই দুটো নকুল দানা ভগবানের জন্য বরাদ্দ। কি ভালোবাসি আমরা ভগবানকে, দেখুন খুব ভালোবাসি, ২৪ ঘন্টার মধ্যে দুটো নকুল দানা। নিজের বাচ্চাকে দুটো নকুল দানা দিয়ে ২৪ ঘন্টা রাখবেন তো, পারবেন? কেন পারবেন না? সন্তানকে দিতে পারবেন না, ভগবানকে দেন কি করে? অন্তরে কষ্ট হয় না যে আমরা চব্বচস্য লেচ্চুপিও তিন বেলা খাচ্ছি আর ভগবানকে দুটো নকুল দানা দিয়ে এসেছি? তাও তো নিজেরা অমা আসতে, তাও তো নিজেরা সেটা যে মুখে দেব, মানে প্রসাদ নিজেরা মুখে দেব সে সময় হয় না। কারা খায়? হ্যাঁ ওই পিঁপড়ে যারা, তারা গিয়ে সেই প্রসাদ সেবা করে, তারা ভাগ্যবান ভাগ্যবতী তাই সেবা করে। আমরা আবার ওই নরকে চলে যাব, কিন্তু ওই পিঁপড়ে ওরা কিন্তু উদ্ধার হয়ে যাবে। বাড়িতে যদি পাঁচজন সদস্য থাকে, বাড়ির মেম্বার কি করে? বাড়ির মালিক বাজারে গিয়ে পাঁচজনের জন্য পাঁচটা রসগোল্লা কেনে, তাই তো? কতজন বাড়ি? পাঁচজন, পাঁচটা রসগোল্লা নিয়ে যাব। কিন্তু সেই পাঁচটা রসগোল্লার টাকাটা যে যোগান দিয়েছিল,
তার জন্য কি একটা রসগোল্লা বাড়িতে আনা হয়? এই তো আমাদের ভক্তি ভালোবাসা, এটাই আমাদের ভগবানের প্রতি প্রেম। আস্তে দেখবেন সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এলে কি করে, যদি একশোটা রসগোল্লা কেনে সব মন্দিরে দিয়ে দিতে বলে, ঠাকুর মশাই সব দিয়ে দাও সব দিয়ে দাও। কেন? ভগবান তো আর খাবে না, খাবো তো আমরা, এমন একটা ধারণা আমাদের মধ্যে। দিয়ে দাও একশো দুশো যা আছে, দেখবেন ডালা ভর্তি করে ফল মিষ্টি ভগবানের সেবায় দিই। কেন দিই? ভগবান তো আর খায় না, এটা আমাদের ধারণা, ভগবান খায় না, কিন্তু দিলে তবে তো খাবে। তুমি তো মনে মনে ভেবেই নিয়েছো সে খাবে না, তাকে শুধু সামনে দিয়ে দিচ্ছি, তা সে যদি তুমি যদি সেই ভাব নিয়ে দাও তাহলে সে খাবে কি করে? হিসাবে তুমি তো তাকে দাওনি, তাই না মা? অন্তর থেকে দিতে হবে। আস্তে একটা মজার কথা বলি, শুনুন। এক ভক্ত, তার মনটা বড় সরল, খুব সরল মন। তখন ওই সরল ভক্ত একটু, তার একটু একটা রোগ আছে। কি রোগ মা? কাজ করে খেতে ভালোবাসে না, মানে কুড়ে যাকে বলে, এত কুড়ে যে শুধু দুটো কাজ তার বড় পছন্দ, খাবে আর ঘুমাবে। কাজের মধ্যে দুই, রাস্তাঘাটে চলতে পথেও ঘুমিয়ে পড়ে। তা এখন বাড়ির যে গিন্নি সে কি মেনে নেবে? বাড়ির মালিক যদি এইভাবে শুধু ঘুমায় আর খায় মেনে নেবে? কাজ করবে না, হ্যাঁ রোজগার করবে না, শুধু ঘুমাবে আর খাবে। এখন বাড়ির বউর সঙ্গে দুবেলা তার ঝগড়া বাঁধে। আস্তে আস্তে ওই মাকে একটু ডেকে দিন তো, ডেকে দিন, ডেকে দিন, আমার কাছে ডেকে দিন, আমার কাছে ডেকে দিন, আমার দিকে তাকান, কি সমস্যা আপনার? বসবেন, আসরে উঠে আসুন, আসুন আসুন, একে ওকে ঠেলাঠেলি করতে হবে না, আপনি এখানে এসে বসুন। এত সুন্দর একটা কথা হচ্ছে, তার মধ্যে আপনি ওইভাবে কথা না বলে চুপচাপ নিঃসাড়ে এসে এখানে বসে পড়ুন, আসুন। ও মা আস্তে, এখন সেই ভক্ত যেহেতু সে কুড়ে, বাড়ির গিন্নি বলে যে শোনো, যদি রোজগার করতে পারো তবে বাড়ি ঢুকবে, না হলে এই বাড়ি কোনো জায়গা নেই। এখন সে তো বাবা বিশ্ব কুড়ে, সে কি করবে? সে বাড়ি থেকে চলে গেছে, তাড়িয়ে দিয়েছে, কি করবে? চলে গেছে, চিন্তা করছে কোথায় গেলে খাবো আর ঘুমাবো। ওমা বসুন বসুন, ওখানেই বসে পড়ুন। খাবো আর ঘুমাবো এমন জায়গা কোথায় আছে? যাই দেখি। চিন্তা করছে কারোর বাড়িতে গেলে সেখানে তো কাজ করে খেতে হবে, এমনি এমনি তো খেতে দেবে না। তাহলে এক কাজ করি, একটা ভালো জায়গা আছে সেখানে গেলে খাওয়াটার ঘুমটা হবে, সেটা হলো কোনো মঠ মন্দিরে যদি যাওয়া যায়। এখন এক মঠে ঢুকেছি, ঢুকে প্রভুদেরকে জিজ্ঞাসা করছে, অ প্রভু অ প্রভু, তুমি কি এই মঠে থাকো? হ্যাঁ। অ প্রভু, তোমাদের এই মন্দিরে কতবার খেতে দেয় গো? দুবার। এখন তার তিন বেলায় লাগবে, দুবারে তার হবে না। এখন সে মনে মনে ভাবছে এই মন্দিরে দুবার খেতে দেয়, চলবে না, দেখি অন্য কোথাও যায়। এবার আর এক মন্দিরে ঢুকেছে, ঢুকে সেখানে সেই মন্দিরে যারা প্রভুরা আছেন তাদেরকে ডেকেছে, এই যে অ প্রভু, তোমাদের মন্দিরে কতবার খেতে দেয় গো? তিনবার। এখানে থাকা যাক, তিনবার খাবো আর ঘুমাবো, আর সন্ধে হলে একটু ভাগবত কথা শ্রবণ করব। যাক যাক, এই যে অ প্রভু শোনো শোনো, এই তোমাদের মন্দিরে আমি থাকতে চাই, আমাকে একটু থাকবার ব্যবস্থা করে দাও। বলছে হ্যাঁ থাকো, আর কি করা যাবে, এখন ভক্ত এলে তাকে কি ফিরিয়ে দেয়া যায়? বেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি করেছে, যে ঘরে ভগবানের রান্না হয় মা, ভোগ রান্না হয়, পাশের ঘরে তার থাকার জায়গা। এখন প্রতিদিন ঘুম থেকে যেই না ওঠে, গন্ধ পায় নাকে, বিভিন্ন রকমের ফোড়নের গন্ধ, হ্যাঁ যা যা রান্না হয় বিভিন্ন রকমের গন্ধ নাকে আসে, আর মনে মনে ভাবে বাবা নিশ্চয়ই ভালো ভালো কিছু রান্না হচ্ছে। এখন খুব আনন্দ, এইভাবে একদিন দুদিন তিন দিন যেতে যেতে আজ 15 দিন হয়ে গেল। 15 দিন পর পর কি আসে,
একাদশী। এখন সেদিন ঘুম থেকে উঠে দেখছে যে রান্নাঘর থেকে কোনো গন্ধটন্দ আসছে না। ব্যাপারটা কি? আজকে কোনো গন্ধ পাচ্ছি না। বাইরে বেরিয়ে এক প্রভুকে ডেকেছে, ও প্রভু তোমাদের রান্নাঘর থেকে কোনো গন্ধটন্দ পাচ্ছি না, কি গো রান্না হবে না? কেন হবে না? উপবাস একাদশী, সে আবার কি জিনিস? ফল খেয়ে থাকতে হবে? না 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 না, আমি পারবো না। এই যে শোনো, আমি কি বলি শোনো, আমার খাওয়ার ব্যবস্থা করো প্রভু, আমি না খেয়ে থাকতে পারি না, বুঝেছো? আমি একদম না খেয়ে থাকতে পারি না। আচ্ছা দাঁড়াও, তুমি বললেই তো হবে না, কারণ এই মন্দিরে এ ব্যবস্থা নেই। যদি না পারো কিছু করার নেই, কিন্তু এখানে কিছু খাওয়ার ব্যবস্থা মানে অন্নের ব্যবস্থা আজ হবে না, হবে না। তোমাদের মন্দিরের প্রধান গুরুদেব কে আছে? হ্যাঁ, কই? এই যে ও গুরুদেব, এই তুমি কি মন্দিরের প্রধান? আচ্ছা শোনো গুরুদেব, আমি একটা কথা বলি। হ্যাঁ বলি, এই শুনলাম তোমাদের মন্দিরে নাকি আজকে একাদশী, কিন্তু গুরুদেব আমি না খেয়ে থাকতে পারি না। গুরুদেব তুমি আমার কিছু খাওয়ার ব্যবস্থা করে দাও। এবার যেই না বলেছে, গুরুদেব বলছে আচ্ছা বেশ, তাহলে এই ভক্ত ওকে কটা চাল ডাল দিয়ে দে, সবে এসেছে মন্দিরে, এখনই এত চাপ দেওয়া যাবে না, হ্যাঁ একটু একটু করে অভ্যাস করাতে হবে। এই আমার দিকে টাকা, ওকে কিছু চাল ডাল দিয়ে দে। আর ভক্ত শোনো, তোমাকে যে চাল ডাল দিচ্ছি এই মন্দিরে কিন্তু হবে না, ওই যে নদী আছে নদীর ধারে তুমি কোনো রকমে নিজের মতো ফুটিয়ে খাবে, কেমন? আর খাবার আগে একটু প্রভুকে দিয়ে খাবে, বেশ যাও। এবার সেই চাল ডাল নিয়ে নদীর ধারে গেছে মা, গিয়ে পাতালতা এক জায়গায় করে রান্না করেছে, রান্না করে মুখে দিতে যাবে, হঠাৎ ওই যে গুরুদেব বলে দিয়েছে দিয়ে খাবে, ও তো আর জানে না যে নিবেদন করে খাওয়া যায়। ও সহজ সরল মন তো মা, পবিত্র মন, কি করেছে? খেতে গিয়ে আর খাওয়া হলো না, প্রভুকে দিতে হবে, তাই বিলম্ব না করে প্রভুকে ডাকতে আরম্ভ করেছে। হে প্রভু রামচন্দ্র, তাড়াতাড়ি এসো, শিগগিরই এসে খেয়ে নাও, ও দেবা, হে প্রভু তাড়াতাড়ি এসে খেয়ে নাও, তুমি না খেলে আমি খেতে পারবো না, প্রভু গো তাড়াতাড়ি এসো, আসছে না, এত ডাকছে আসছে না। সে যত সময় না আসবে সে খাবে কি করে? খেতেও পারছে না, ডাকছে ও প্রভু এত করে ডাকছি আসছো না, ভেবেছো মন্দিরে খাবে, আজকে কিন্তু মন্দিরে খাওয়া হবে না একাদশী, তাই যদি খেতে চাও আমার কাছে এসো। ডাকছে অনেকক্ষণ ধরে ডাকছে বলে মা সীতা প্রভু রামচন্দ্রকে বলছে, স্বামী তোমার পাগল ভক্ত দেখো তো কেমন করে নদীর ধারে বসে বসে তোমাকে ডাকছে, যাও না একটু খেয়ে এসো না। যেই বলেছে খেয়ে এসো, তখন অনেক প্রভু বলছে তাহলে আমি একা কেন যাব, চলো তোমাকেও সঙ্গে করে নিয়ে যাই। এখন দুইজন যেই না এসেছে মা, হঠাৎ ভক্ত মুখের দিকে তাকিয়ে তার বদনটা শুকিয়ে গেছে, এইটুকু চাল ডাল এসেছে দুজন, কাকে দেবে আর কাকে দেবে না, মুখের দিকে তাকিয়ে আছে। প্রভু বলছে কি ব্যাপার, কি ব্যাপার ভক্ত? আমরা দুজনে এসেছি, তুমি খুশি হওনি? বলছি হ্যাঁ, খুশি না হয়ে কি আর পারা যায়, নাও খেয়েই নাও। এবার সেই যা রান্না করেছিল সামনে দিয়েছে, প্রভু রামচন্দ্র আর মা সীতা দুজনে খেয়ে নিয়েছে, আজ একাদশী হয়ে গেল বাবা। ঠিক তার 15 দিন পর গুরুদেব, শোনো গুরুদেব, ওই আর একটু চাল ডাল বেশি করে দেবে, বুঝেছো? আরো লাগবে? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আর একটু বেশি করে দেবে, বেশ এই ভক্তকে আর দুটো বেশি করে দিয়ে দে। সেদিন কি করেছে মা,
চাল ডাল নিয়ে রান্না করে দুইজনকে ডাকছে, আজ আর প্রভুকে ডাকছে না, মা সীতাকেও ডাকছে, দুইজনকে ডেকেছে আর প্রভু কৃপা করে লক্ষণকে সঙ্গে করে এনেছে। যেই না লক্ষণকে দেখেছে, একবার লক্ষণের দিকে তাকাচ্ছে, একবার ভোগের থালার দিকে তাকাচ্ছে। প্রভু বলছে কি ব্যাপার, খুশি হওনি? হ্যাঁ, খুশি না হয়ে কি করে পারি বলো? ঠিক আছে, খেয়ে নাও। এবার তিনজনে খেয়ে নিল, আজও একাদশী হয়ে গেল বাবা। ঠিক তার পনেরো দিন পর গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব শোনো, গুরুদেব আর একটু চাল ডাল দিয়ে দেবে। গুরুদেব মনে মনে ভাবছে ব্যাপারটা কি, ওর কি তিনবারই লাগবে, একবারও কম হলে হবে না? এই ভাবতো, আর একটু চাল ডাল দিয়ে দে, দিয়েছে মা। এবার রান্না করে আজ আর লক্ষণকে ডাকতে ভুল করে, তিনজনকেই ডেকেছে, আর তিনজনকে যেই ডেকেছে প্রভু কৃপা করে হনুমানকে সঙ্গে করে এনেছে। এখন যে চারজন এসেছে, হনুমানকে দেখে একেবারে চোখ দুটো বড় বড় হয়ে গেছে, সর্বনাশ, নিজের তো খাওয়া হলোই না, পাছে কি করলো, চারজনে সেবা করবার পর যখন চলে যাচ্ছে প্রভু হাতটা চেপে ধরেছে ভক্ত, ও দেবা একটু দাঁড়া, কি হয়েছে, শোনো, যাচ্ছ যাও, কিন্তু যাবার আগে একটু বলে যাও তো, এর পরের দিন আর কজনকে আনবে, এর পরের দিন আর কয়জনকে আনবে বলে যাও, তাহলে আমিও সেই মতো ব্যবস্থা করব। প্রভু তো চলে গেল মা। ঠিক তার পনেরো দিন পর গুরুদেবকে গিয়ে ডাকছে, গুরুদেব শোনো, গুরুদেব ওই নদীর ধারে কত ভগবান যে আসে সে আমি তোমাকে কি বলবো প্রভু, তবে হ্যাঁ গুরুদেব, আমাকে ২৫ কেজি চাল দেবে আর ২৫ কেজি ডাল দেবে। ২৫ কেজি চাল, চিন্তা করছি এ কি বাজারে বিক্রি করে পয়সা রোজগার করে, নিশ্চয়ই পয়সা রোজগার করে, একে আজকে হাতে নাতে ধরো। এখন ২৫ কেজি চাল আর ২৫ কেজি ডাল যেই না দিয়েছে মা, মাথায় করে নিয়ে নদীর ধারে গেছে, নদীর ধারে চাল ডাল রেখে প্রভুকে ডাকতে আরম্ভ করেছে, সবাইকে ডাকছে, কাউকে বাদ দিচ্ছে না, যেই না ডেকেছে হনুমানকে লক্ষণকে সবাইকে ডেকেছে, সবাই এসেছে। আসার পরে বলছে কি ব্যাপার, খাওয়া দাওয়ার ব্যবস্থা করনি? কোথায় বলি, রান্না করনি? এই যে শোনো শোনো, রোজ রোজ রান্না করব আর তুমি এসে খাবে, আজ আর রান্না করিনি, এবার নিজেরা রান্না করে খাও, রোজ রোজ রান্না করবো আর এসে খাবে, আজ করে খাও, ওই যে ২৫ কেজি ডাল আর চাল এনেছি। এবার মা প্রভু এসে গেছে, কি করবে, কিছু করার নেই। আর এদিকে মন্দিরের প্রধান গুরুদেব যিনি, তিনি চিন্তা করছে, তাই তো ২৫ কেজি চাল ডাল নিয়ে কোথায় গেল একবার দেখতে হবে, মনের মধ্যে তার কিন্তু সন্দেহ তৈরি হয়েছে, গুরু হলে কি হবে মনের সন্দেহ। এবার শিষ্যকে নিয়ে গেলেন পাচু পাচু, দেখছে কি প্রভু রামচন্দ্র সকলকে, মানে মা সীতা, অন্নপূর্ণা, মা কৌশল্যা, কৈকেয়ী, সবাইকে ডেকেছে রান্না করার জন্য, আর ভক্ত বসে আছে, আর এই গুরুদেব তার শিষ্যকে নিয়ে গিয়ে দেখছে যে তার শিষ্য বসে আছে, রান্না বান্না কিছু হয়নি। এখন গিয়ে জিজ্ঞাসা করছে, এই যে হরে কৃষ্ণ, বলছে কি ব্যাপার, চাল ডাল নিয়ে এলে ২৫ কেজি চাল ডাল সেগুলো গেল কোথায়, কি করছো, কেন গুরুদেব তুমি দেখতে পাচ্ছ না রান্না হচ্ছে, রান্না
কোথা কোথায় রান্না হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না ভক্ত মনে মনে চিন্তা করছে গুরুদেব দেখতে পাচ্ছে না তাহলে উপায় তাহলে তো গুরুদেব আমাকে ভুল বুঝবে প্রভুর কাছে গিয়ে বলছে দয়াময় তুমি যে রন্ধন করছো কিন্তু আমার গুরুদেব তো দেখতে পাচ্ছে না তুমি তাকে একবার দেখা দাও ভগবান বললেন ভক্ত আমি তাকে দেখা দেব কি করে তার মনে আছে সন্দেহ তাই তো আমি দেখা দিতে পারবো না তোমার সরল সুবুদ্ধি মন তোমার মধ্যে সরলতা আছে ভক্তি আছে শুদ্ধ প্রেম আছে তাই তোমার ডাকে আমি সাড়া দিয়েছি কিন্তু তোমাকে দেখবার জন্য তোমাকে চকি দেবার জন্য পাহারা দেখবার জন্য আজ তোমার গুরুদেব পাঁচু পাঁচু এসেছে তোমাকে যাচাই করবে বলে তাকে আমি কি করে দেখা দেব গুরুদেব আপনি আহা প্রভু যদি তুমি দেখা না দাও তাহলে গুরুদেব আমাকে ভুল বুঝবে বেশ যদি তোমার গুরুকে দেখাতে চাও তোমার হাত দিয়ে তোমার গুরুদেবের অঙ্গ পরশ করো তবেই সে দেখতে পাবে না হলে পাবে না তাই গৌর হরি বল হরি বল তাই মাগো সবার আগে চাই শুদ্ধ ভক্তি ভক্তি দিয়ে ভগবানকে ভালোবাসলে নিশ্চয়ই তার দেখা পাবেই পাবে তার অনেক সুন্দর সুন্দর প্রমাণ আছে আসুন একটা ভজনের মধ্যে আমরা গাই কি বলছি অচ্যুতম কেশবম কৃষ্ণ রাম দানম রাম নারায়ণম জনকি বল্লভম অচ্যুতম কেশবম কৃষ্ণ দানম